অনেক সময় স্যার ডেকে বাঁশ দিয়ে দেয়, কয় মিনিমাম 3-4 মাস তো হয়েই গেছে, বিশাল বড় মাছ হাতে পড়লেন না। আসসালামু আলাইকুম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনার ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক প্রয়োজন, যে কোনো দাওয়াতে অনুষ্ঠানে আপনার মাছ কিনতেই হতে পারে। আপনি মধ্যবিত্ত হলেও মাঝে মধ্যে বড় মাছ কেনার প্রয়োজন হতে পারে কোনো না কোনো কারণে, আর উচ্চবিত্ত হলে তো কথাই নেই। এখন এই যে আপনি মাছ কিনতে গেলেন, আপনি একটা বড় মাছ দাম করলেন, আপনাকে স্যার স্যার ডেকে মাছটা খেয়াল করেন এই যে বাজারের ব্যাগে উঠালো, উঠিয়ে তারপর পাল্লাতে দিল, তারপর মেপে আপনার কাছ থেকে দাম রাখলো। এখন আপনার মাছের দাম যদি 2000 টাকা কেজি হয়, তাহলে যে ব্যাগে মাছটা উঠিয়ে মাপামাপি করলো ওই বাজারের ব্যাগটা 50 থেকে 55 গ্রাম। এখন যদি 2000 টাকা কেজি মাছ হয়, তাহলে এই 50 গ্রাম যে ব্যাগ দিল, এখন সেই ব্যাগটার দাম হয়ে গেল কত? 100 টাকা। কিন্তু ব্যাগটা তো বাজারে মাত্র 10 টাকা কিংবা 5 টাকা। আপনি হয়তো ভাবলেন, আরে উনি বিক্রেতা তো ভালো, উনি আমাকে ব্যাগ দিয়ে দিল একেবারে স্যার স্যার ডেকে, অনেক সময় স্যার ডেকে বাঁশ দিয়ে দেয়। তবে সবাই কিন্তু করে না, আবার অনেক সৎ বিক্রেতাও আছে যারা শুধু মাছটা এইভাবে উঠায়, উঠায় পরে মেপে তারপরে ব্যাগে দেয়। কিন্তু অনেক বেশি বিক্রেতাই এই কাজটা কৌশলে করে থাকে। এখন হয়তো আপনি খেয়াল করেন নাই, মানে মনের ভুলে, অথবা আপনি এটা ভাবেন না এইভাবে। আমি আপনাকে ভাবার জন্যই আজকে এই ভিডিও ফুটেজটা সহ আমি আপনার সাথে কথাগুলো বলছি, কারণ আমি মাছ বাজারে গিয়েছিলাম এবং এই ফুটেজটা, এই ব্যাগটা ওই লাইভ মাছ বাজার থেকে নিয়ে আপনার সাথে কথা বলছি। ব্যাপারটা আপনি একটু খেয়াল করবেন, ওই মিষ্টির প্যাকেট দেখেন না যেরকম দেয়া দেয় কার্টুন, এইভাবে কিন্তু মাছ বাজারেও আপনাকে ব্যাগ দিয়ে দেয়। আপনি 1000 টাকা কেজিও যদি মাছটা কিনেন, তারপরেও দেখা গেছে ওই মাছের প্রতি গ্রাম হয়ে গেলো 100 টাকা, তাহলে ব্যাগ অতিরিক্ত যে 50 গ্রাম, এটার দাম হয়ে গেলো 50 টাকা। তাহলে আপনার কাছ থেকে কৌশলে 10 টাকা 5 টাকার ব্যাগ দিয়ে আরও আপনার কাছ থেকে রেখে দিল 50 টাকা অতিরিক্ত রেখে দিল, এরকমটা চলছে। এখন আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এছাড়াও দেখবেন বাজারে লাইট দেওয়া থাকে, বিভিন্ন কালারের লাইট, আপনি আসলে মাছের অরিজিনাল কালারটাই বুঝবেন না। মাছের মধ্যে অনেক ঝামেলা করে, অনেক দিনের পুরনো মাছ এটা নিয়ে মানে ঝামেলা করে। আমার এক পরিচিত লোক বিক্রেতা আছে, খুব ক্লোজ, তো আমি কি জিজ্ঞেস করলাম, আমাকে সত্য কথাই বলে একটা বিশাল বড় মাছ, জিজ্ঞেস করলাম ভাই এটা কতদিন আগের মাছ অথবা কোত্থেকে আসছে। তিনি আস্তে করে আমার কাছে নিয়ে বললেন, এটা ইন্ডিয়া থেকে আসছে, তো ইন্ডিয়া বিক্রি হয় নাই, কলকাতা হইয়া তারপর এটা বাংলাদেশে ঢাকাতে আসছে, ঢাকা হইয়া স্থানীয় বাজারে আসছে। তা আমি বলছি কতদিন হতে পারে, কয় মিনিমাম 3-4 মাস তো হয়েই গেছে, বিশাল বড় মাছ হাতে পড়লেন না। একটু সাবধানে সচেতনভাবে কিনবেন, আর ব্যাগের হিসাবটা স্পেশালি আপনি একটু বলবেন যে ভাই আমার ওই এমনিতে মাইপা দেন, তারপরে ব্যাগে দেন। আর আপনি যদি এটা মানে আপনার অনুধাবন কিংবা কল্পনায় না থাকে কিংবা এই ভাবনায় না থাকে, তাহলে আপনি আসলে আস্তে করে 50 থেকে 60 টাকা মাইর খেয়ে যাবেন। মাছের ওজন যত বেশি হবে, কেজির রেট যত বেশি হবে, তত আপনার লস হবে। 2000 টাকা মাছ কেজি হলে আপনার 100 টাকা লস, 1000 টাকা কেজি হলে 50 টাকা লস, টাকা ইনকাম করতে কষ্ট হয়। তো একটু জানিয়ে দিলাম, যদি আপনি একটু সচেতন হন আপনি লাভবান হবেন, আর যদি মনে করেন এটা সচেতন একটা বার্তা, লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন, অন্যরাও জানুক, অন্যরাও সচেতন হোক। সবার মঙ্গল কামনা করি, মহান আল্লাহ আপনাকে শান্তি দান করুক। আসসালামু আলাইকুম।